মিস ওয়ার্ল্ড থেকে বলিউড এবং হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার শুরু থেকে বর্তমান সম্পর্কে আজকে জানব বিস্তারিত এই ভিডিওতে। প্রিয়াঙ্কা চোপড়া তার ক্যারিয়ারে বলিউড এবং হলিউড ছবিতে 54টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। ইন্টারন্যাশনাল মাপে এই সেলিব্রিটি প্রচণ্ড রকমের বিলাসবহুলভাবে জীবনযাপন করেন এবং 170 জন সেরা নারীর ঘরের তালিকায় প্রিয়াঙ্কা চোপড়ার নামও অন্তর্ভুক্ত রয়েছে। 2002 সালের পর থেকে তিনি অভিষেক হওয়ার পরে এমন কোনো বছর নেই যে তার একটা ছবিও মুক্তি পায়নি। 2002 সালে প্রিয়াঙ্কা চোপড়ার চলচ্চিত্রের যাত্রা শুরু হলেও তার শুরুটা ছিল একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে। 2000 সালে মিস ওয়ার্ল্ড ইন্ডিয়াতে অংশগ্রহণের মাধ্যমে তিনি সেখানে সেকেন্ড রানার আপ হয়েছিলেন এবং যিনি প্রথম হয়েছিলেন তার সাথে প্রিয়াঙ্কা চোপড়াকে পাঠানো হয়েছিল ভারতের প্রতিনিধি হিসাবে এবং সেখানে সকল দেশের সুন্দরীদের হারিয়ে সেখানে প্রিয়াঙ্কা চোপড়া মিস ওয়ার্ল্ড বিজয়ী হয়েছিলেন। বিশ্ব সুন্দরী হওয়ার পরেও কোনো বলিউড সিনেমার মাধ্যমে কিন্তু তার যাত্রা শুরু হয়নি, কারণ নতুন হিসেবে কোনো পরিচালকই তাকে নিয়ে কাজ করার সাহস পাচ্ছিলেন না বলে তার প্রথম অভিষেক ঘটে 2002 সালে তামিল তানিশান ছবির মাধ্যমে। এই ছবিতে কাজ করার সময় প্রিয়াঙ্কা চোপড়ার হাতে বেশ আরও কয়েকটি ছবি আসে, যার মধ্যে 2003 সালে তার অভিষেক ঘটে দ্য হিরো মুভিটির ছবিটির মাধ্যমে এবং সেই বছরই বলিউডের একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমারের সাথে তিনি অভিনয় করেন। পরের বছর প্রিয়াঙ্কা চোপড়ার দুইটি মুভি মুক্তি পেলেও সেই দুইটি ছবি তেমন কোনো জনপ্রিয়তা পায়নি, কিন্তু সে বছরে মুঝে সাদি কারোগি মুভিটিতে তার অসাধারণ অভিনয়ের মাধ্যমে তিনি সারা বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছিলেন। রোমান্টিক ধারার এই মুভিটিতে তার সহ অভিনেতা ছিলেন অক্ষয় কুমার ও সালমান খান এবং 565 মিলিয়ন রুপি আয় থেকে এই মুভিটি বক্স অফিসে তুমুল সাড়া ফেলে। এরপর 2005 সালে প্রিয়াঙ্কা চোপড়ার পাঁচটি ছবি মুক্তি পেলেও তার মধ্যে উল্লেখযোগ্য তারান ছবিটি বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়েছিল, কিন্তু সে বছরে বায়োস্কোপ ছবিটি তার বাণিজ্যিকভাবে সফল হয়েছিল। 2006 সালে শাহরুখ খানের বিপরীতে তার ডন ছবিটি মুক্তি পেলেও সে বছর সর্বোচ্চ সাকসেস ছিল তার কৃষ মুভিটি। কৃষ ছবির অসাধারণ সাফল্যের পর কৃষ 3 ছবির নায়িকাও হয়েছিলেন তিনি। পরের বছর 2007 সালে তার তিনটি ছবি মুক্তি পেলেও তার মধ্যে উল্লেখ্য ছবি একটি হিট হয়েছিল তালানি ইস্কি মুভিতে। 2008 সালে প্রিয়াঙ্কা চোপড়া একটি ফ্যাশন মুভিতে মডেলের ভূমিকায় ছিলেন এবং সে বছরে সালমান খানের বিপরীতে তার গড তোষি গ্রেট হোম ছবিটি মুক্তি পায় এবং সে বছর তার সবচেয়ে বেশি হিট হয়েছিল দোস্তানা মুভিতে। এরপর 2009 সালে তার দিল্লি মুভি এবং রণবীর কাপুরের বিপরীতে তার আঞ্জানা আঞ্জানি ছবিটি মুক্তি পেয়েছিল। ডন মুভিটির মুক্তির পর ডন 2 মুভিটিতেও তিনি নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন। সে বছরে তার ঋত্বিক রোশনের বিপরীতে অগ্নিপাত মুভিটিও মুক্তি পেয়েছিল। 2012 সালে প্রিয়াঙ্কা চোপড়ার বরফি মুভিটি এবং 2013 সালে তার দিওয়ানা মে দিওয়ানা ছবিটি মুক্তি পেয়েছিল এবং দিওয়ানা মে দিওয়ানা ছবিটিতে তিনি প্রথমবারের মতো গোবিন্দের বিপরীতে অভিনয় করেছিলেন। 2013 সাল এমন একটি বছর যে বছরটিতে প্রিয়াঙ্কা চোপড়ার সবচেয়ে বেশি হিট করা মুভিগুলো মুক্তি পেয়েছিল এবং সেই বছর হিন্দি ও তেলুগু ভাষার মুক্তিপ্রাপ্ত জাঞ্জি মুভিটির নায়িকাও ছিলেন তিনি। এছাড়া রাঙ্গিলা মুভিটির একটি আইটেম গানের বিশেষ চরিত্রে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এছাড়া কৃষ মুভিতে অসাধারণ অভিনয়ের জন্য কৃষ 3 মুভিটিতেও তাকে নায়িকা হিসেবে রাখা হয়েছিল, যেটি সেই বছরই মুক্তি পেয়েছিল। এরপর 2014 সালে প্রিয়াঙ্কার উল্লেখযোগ্য মুভির তালিকায় ছিল গুন্ডে। তারই পরের বছর তার দিন ধাদাকনে দো এবং বাজিরাও মাস্তানি মুভিটিও মুক্তি পেয়েছিল। এই মুভিগুলোর মধ্যে বাজিরাও মাস্তানি ছিল উল্লেখযোগ্য একটি সুপারহিট মুভি। এরপর 2017 সালে প্রিয়াঙ্কা চোপড়ার বেওয়্যার্স মুভিটির মাধ্যমে হলিউডে তার আত্মপ্রকাশ ঘটে। এরপর প্রত্যেক বছরেই প্রিয়াঙ্কা চোপড়াকে একটি করে হলিউড মুভিতে অভিনয় করতে দেখা গেছে এবং টিভি সিরিজগুলোতেও তিনি খুব ভালোভাবে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। এরপর 2018 সালে তার মুক্তি পেয়েছিল হলিউড মুভি এ কিড লাইট ল্যাগ। ইভেন 2019 সালে তার হিন্দি মুভি দ্য স্কাই ইজ পিঙ্ক মুভিটি
বিশেষভাবে আলোচিত হয়েছিল এবং 2021 সালে তার দ্য হোয়াইট টাইগার মুভিটি মুক্তি পেয়েছিল। তো এই ছিল প্রিয়াঙ্কা চোপড়ার ক্যারিয়ারের খুবই সংক্ষিপ্ত একটি চলচ্চিত্রের যাত্রা। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।